হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আজকে থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে 2022 সালের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আমি এক এক করে চ্যানেলে বিভিন্ন কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে সেই নিয়ে ডেমো ভিডিও বানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিওতে দেখবো যে গোয়েঙ্কা কলেজের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো চলো ভিডিও স্টার্ট করি। সবার প্রথমে গুগলে গিয়ে, না আর আমি তোমাদের এখানে যেটা দেখাচ্ছি সেটা তোমরা ইজিলি ফোন থেকে নিজে ফিল আপ করতে পারবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। শুধু পুরো ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। সবার প্রথমে গোয়েঙ্কা কলেজের দুটো ওয়েবসাইট থাকে, একটা goenkacollege.net আর একটা goenkacollegeadmission.com। তো তোমাদের goenkacollegeadmission.com যেতে হবে। যাওয়ার পর অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট কোর্স এটায় ক্লিক করবে। করলে এখানে ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে, তো এটাতে যাবে। যাওয়ার পর এখানে তোমার কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, তোমরা ইনস্ট্রাকশনস গুলো পড়তেও পারো। এবং তারপরে এখানে দেখো তোমার সমস্ত কি কি ডিটেলস দিতে হবে সেগুলো বলে দিয়েছে। সবার প্রথমে পার্সোনাল ডিটেলস, তারপর গার্জিয়ান ডিটেলস, কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাও এবং তোমার কন্ট্যাক্ট ডিটেলস, এই সমস্ত কিছু এখানে দিয়ে ডিক্লারেশনটায় তুমি ক্লিক করবে। আর এই বছর কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না, তাই সেই সমস্ত ঝামেলা নেই। আর গোয়েঙ্কা কলেজে যারা পড়বে বলে ভাবছো তারা এখানে দেখে নাও তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। আমি তোমাদের এক্সাম্পল হিসাবে কিছু আপলোড করে দেখাবো। এখানে তোমার গোয়েঙ্কা কলেজের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বলেছে একবার দেখে নাও। সবার প্রথমে তোমার ছবি লাগছে, কালার ফটো ব্যবহার করবে, তোমার সিগনেচার লাগছে এবং পরবর্তী যে ডকুমেন্ট গুলো বলা রয়েছে সেই ডকুমেন্ট গুলো সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। এবার সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে মানে তোমরা অরিজিনালটা এখানে আপলোড করতে পারবে না। এই সমস্ত ডকুমেন্ট গুলো সবার প্রথমে জেরক্স করবে, তারপরে সেটাতে সাইন করে আপলোড করে দেবে, দ্যাটস ইট। কি কি ডকুমেন্টস বলেছে আমি একবার বলে দিচ্ছি। ক্লাস 10 এর মার্কশিট, তারপরে এইচএস এর মার্কশিট, তোমার এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পিডাব্লিউডি সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট, ক্যালকাটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কন্যাশ্রী সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। যাদের এই সার্টিফিকেটগুলো রয়েছে তারাই এগুলো নিয়ে বসবে। তো আমি ভিডিও শুরুর প্রথমেই বলে দিলাম যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে, যাতে তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করার আগে এই সমস্ত ডকুমেন্টগুলো জোগাড় করে নিয়ে বসতে পারো। তো চলো এবার সবার প্রথমে এখানে ডিক্লারেশনটা ক্লিক করে দিয়ে ক্লিক হেয়ার টু প্রসিড করে দেবে। দেওয়ার পর এখানে তোমার ওপেন হয়ে গেছে। কি কি ডিটেলস দিতে বলেছে একবার দেখে নাও। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে তোমার পার্সোনাল ডিটেলস, দেন সোশ্যাল ডিটেলস, ডিসএবিলিটি ডিটেলস, এই সমস্ত পরপর রয়েছে, আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে তোমার নাম দেবে, তোমার মিডল নেম থাকলে দেবে, আদারওয়াইজ লাস্ট নেম দিয়ে দেবে। দেন তোমার ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নেবে, এখান থেকে তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে, দেন ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবে, যদি না জানো তাহলে নট নোন দিয়ে দিতে পারো। দেন এখান থেকে তোমার আধার নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম এখানে। আর দেওয়ার পর এখানে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি জেনারেল, এসসি, এসটি না ওবিসি, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ডোমিসাইল, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের নাকি আদার স্টেটের, তাহলে এখান থেকে সিলেক্ট করবে। আর তারপরে এখানে যেটা রয়েছে ম্যারিটাল স্টেটাস, ম্যারিড, আনম্যারিড অর আদার, সেটা দিয়ে দেবে। দেওয়ার পর তোমার ন্যাশনালিটি, এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। দেন রিলিজিয়ান, রিলিজিয়ান এখানে তোমার যেটা রিলিজিয়ান সেটা অবশ্যই সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে তোমার বিপিএল, অর্থাৎ বিলো পভার্টি লেভেল, তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছে কিনা সেটা দেবে। যদি তোমার বিপিএল সার্টিফিকেট থাকে তবেই এখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তোমার যদি ইডাব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইক সেকশন, এই সার্টিফিকেট থেকে থাকে তবেই ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। আর আরো একবার বলে দিচ্ছি, এই বিপিএল, ইডাব্লিউএস এগুলো যদি তোমরা ইয়েস করো তাহলে সার্টিফিকেট হিসাবে ওগুলোকেও তোমাকে আপলোড করতে হবে। দেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে একটা তুমি দিয়ে দেবে। দেওয়ার পর এখানে ডিসএবিলিটি স্ট্যাটাস দিয়ে দেবে, যদি পিএইচ হয়ে থাকো তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। যদি পিএইচ ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে তাদের পিএইচ সার্টিফিকেটটাও আপলোড করতে হবে। এরপরে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস এখানে জানতে চেয়েছে, অর্থাৎ রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই বোর্ড, অর্থাৎ তুমি ক্লাস 12 এ পাস নাকি ফেল সেটা অবশ্যই দিতে হবে, অবভিয়াসলি পাসই হবে। দেন তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা এখানে দিয়ে দেবে, আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি এখানে কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দিতে হবে, তো আমি এখানে WBCHSE একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে তোমার স্ট্রিম সিলেক্ট করে নেবে, তো যেহেতু গোয়েঙ্কা কলেজে অ্যাপ্লাই করছো অবভিয়াসলি কমার্সই হবে। তো এরপরে
তোমার এখানে দেখো কোন ইয়ারে পাস করেছো, দেখো এখানে 2022 থেকে একদম 2017 থেকে রয়েছে, তো 2017 তে পাস করলেও তুমি এই বছর অ্যাপ্লাই করতে পারছো। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। এরপরে তোমার যে রোল নাম্বারটা রয়েছে অ্যাডমিট কার্ডে, সেই রোল নাম্বারটা এখানে পুট করবে। দেওয়ার পর নাম্বার এখানে পুট করবে আর দেন রেজিস্ট্রেশন নাম্বার পুট করবে। এবার এখানে আগের বছরও অনেক সবার প্রবলেম হয়েছিল, যারা সিবিএসই বা আইএসসি থেকে থাকো তাদের শুধুমাত্র রোলটাই দেওয়া থাকে, এরকম রোল বা নাম্বার আলাদা করে কিছু দেওয়া থাকে না। তো তাদের ক্ষেত্রে এখানে রোলটাতেই শুধুমাত্র পুট করবে আর নাম্বারটাতে 00 করে দেবে। এরপরে তোমাদের বোর্ড সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখো অনেকগুলো বোর্ডের নাম দেওয়া রয়েছে, তো আমি এখানে WBCHSE চুজ করে নিলাম। দেন তোমাদেরকে এখানে স্ট্রিম সিলেক্ট করে নিতে হবে। তো গোয়েঙ্কা কলেজ যেহেতু অবভিয়াসলি কমার্সই সিলেক্ট করবে। এখানে তোমার যে পাসিং ইয়ার অর্থাৎ তুমি কোন বছর পাস করেছো সেটা দিতে হবে। দেখো 2017 সাল পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ 2017 সালে যারা পাস করেছো এইচএস তারাও চাইলে এই বছর অ্যাপ্লাই করতে পারো। তো সেখান থেকে রয়েছে এবং আমি এখান থেকে একটা ইয়ার সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার দেখো রোল এবং নাম্বার এই দুটো জিনিস দেওয়ার একটা জায়গা রয়েছে, তো তুমি এখান থেকে তোমার রোল এবং নাম্বার দুটো সেপারেট করে দিয়ে দেবে, কারণ অ্যাডমিট কার্ডে দুটো আলাদা করেই লেখা থাকে। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকবে যারা সিবিএসই বা আইএসসি বোর্ড থেকে রয়েছো, যে আমাদের তো রোল বা নাম্বার আলাদা করে দেওয়া থাকে না, তাহলে আমরা কিভাবে দেবো। দেখো এই যে ক্লাস 12 এর বোর্ডটা সিলেক্ট করতে বলেছে, যখন এই বোর্ডটা তুমি সিলেক্ট করবে সিবিএসই বা আইএসসি, তখন অটোমেটিক্যালি তোমার এখানে একটাই ঘর দেখাবে রোলের, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি যদি সিবিএসই সিলেক্ট করো তাহলে রোল নাম্বার বা ইউনিক আইডি হয়ে গেল, আর কিন্তু নাম্বার লেখার আলাদা করে কোনো জায়গা দিচ্ছে না। কিন্তু যখনই এটা তুমি WBCHSE চুজ করবে তখনই এটা তোমার রোল এবং নাম্বার আলাদা আলাদা হয়ে যাবে। তো এটা পুরোপুরি বোর্ডের উপর নির্ভর করছে এবং তুমি যে বোর্ড সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমার এখানে সমস্ত জিনিসগুলো আসবে। তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে রোল এবং নাম্বার বসিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু কম্পালসারি নয়, যদি দিতে না চাও তাহলে নাও দিতে পারো। এবার তোমার কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার ফিল আপ করবে, দেন তোমার অল্টারনেট মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে এবং তোমার মেল আইডি দেবে। তারপরে এখানে তোমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডটাকে রি এন্টার করতে হবে, দেন তোমার রিভিউ রেজিস্ট্রেশন করবে। তো আমি এই প্রসেসটা কমপ্লিট করে আসছি। রিভিউ রেজিস্ট্রেশন করার পরে তোমার এখানে চলে এসেছে, যদি তুমি এখান থেকে এডিট করতে চাও তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম করতে পারো এবং তোমার ডিটেলসগুলোকে এডিট করতে পারো। আর যদি এখান থেকে ভালোভাবে চেক করে নেবে, যদি কিছু চেঞ্জ করার না থাকে, দেন এখানে তোমার সিকিউরিটি কোডটা দিয়ে তুমি এখানে সাবমিট করে রেজিস্ট্রেশনটা সাবমিট করে দেবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ডিক্লারেশনটায় ক্লিক করে এখানে সাবমিট রেজিস্ট্রেশন করবে। এরপরে এখান থেকে তোমার স্টুডেন্ট আইডি এবং তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো এবং তোমার ডেট অফ বার্থ, এটা দিয়ে তোমার এখানে আবার লগ ইন করতে হবে। তো আমি এখানে স্টুডেন্ট আইডিটা কপি করে নিলাম, দেন এখান থেকে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর তোমার এখানে পাসওয়ার্ড তুমি যেটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে। তো আমি এখানে সমস্তটা ফিল আপ করে নিয়েছি, এইভাবে দেখে দেখে তোমরাও ফিল আপ করবে। তো লগ ইন করলাম, লগ ইন করার পর আমার পেজটা এখান থেকে ওপেন হয়ে গেল। হওয়ার পর দেখো তোমার এখানে কোন কোন স্টেপ কমপ্লিট হয়েছে দেখাচ্ছে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে আর ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো আমি এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। করার পর এখানে তোমার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ডিটেলসটা হয়ে গেছে, দেন আদার পার্সোনাল ডিটেলস তোমার এখানে ফিল আপ করতে হবে যেমনটা রয়েছে। তো SBMCM বা কন্যাশ্রী তুমি কি এটা পেতে চাও, যদি বা এই সম্পর্কে যদি জানো তাহলে ইয়েস করবে আর আদারওয়াইজ নো করবে। আর যদি এখানে বলেছে যে অ্যাপ্লাই ফর SBMCM আর কন্যাশ্রী, আর ইউ উইলিং টু অ্যাপ্লাই, তুমি কি এখানে অ্যাপ্লাই করতে চাও SBMCM বা কন্যাশ্রীর জন্য, যদি চাও তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে। দেন তোমার মাইনরিটি গ্রুপ এখানে যদি থাকে তাহলে সেটা দেবে আর আদারওয়াইজ নো করে দেবে। দেন তোমার মাদার টাং এখান থেকে সিলেক্ট করে নেবে। করার পর তুমি যদি ফার্স্ট জেনারেশন লার্নার হয়ে থাকো, অর্থাৎ তোমার বাড়ি থেকে তুমি যদি প্রথম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে। তুমি বেসিক কম্পিউটার স্কিল জানো কি না সেই বিষয়টাও এখানে ইয়েস বা নো জানতে চেয়েছে, সেটা করলে দেবে। আর এখানে তোমার অলরেডি রেজিস্টার, যেটা তোমাদের আমি বলেছিলাম যে ডকুমেন্ট আপলোডের সময় তুমি যদি আগে CUA-র আন্ডারে রেজিস্টার্ড হয়ে থাকো তাহলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে তোমার এখানে একটাই অপশন দেখাচ্ছে নো, তো তোমাকে এখানে নোই করতে হবে। এবার তুমি কন্যাশ্রী থেকে বিলং করো কিনা সেটা এখানে জানতে চেয়েছে, তুমি সেটা এখান থেকে দিয়ে দেবে। কন্যাশ্রী থেকে যদি বিলং করে থাকো সেটা যদি ইয়েস করো তাহলে এখানে তোমার আইডিটাও দিতে হবে, তো আমি এখানে নো করে দিলাম। তুমি যদি স্পোর্টস রিপ্রেজেন্ট
তুমি যদি স্পোর্টস রিপ্রেজেন্টেশন হয়ে থাকো, যারা স্পোর্টস কোটা থেকে বিলং করো, তারা এখানে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে। তো আমার এখানে পার্সোনাল ডিটেলস ফিল আপ করা হয়ে গেছে, আর বারবার একই কথা বলছি, যখনই ডিটেলস গুলো ফিল আপ করবে সম্পূর্ণভাবে কেয়ারফুলি করবে, এবং প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করার পরে আরো একবার দেখে নেবে। তো আমি সেভ করে দিলাম আমার পার্সোনাল ডিটেলসটা। এরপরে দেখো ফাদার ডিটেলস চলে এসেছে, তো এখান থেকে ফাদার নেম, মাদার নেম, দেন গার্জিয়ান নেম, এই সমস্ত কিছু এখান থেকে তোমায় ফিল আপ করতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এই সমস্ত কিছু, এগুলো আলাদাভাবে দেখানোর কিছু নেই। তোমরা তোমাদের যা সমস্ত ডিটেলস রয়েছে এটা ফিল আপ করে নেবে। তো আমি এখান থেকে ফিল আপ করে নিয়ে তারপর আসছি। তো এখানে গার্জিয়ান ডিটেলসটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমার এক্সামিনেশন ডিটেলস দিতে হবে। দেখো এক্সামিনেশন ডিটেলস এর মধ্যে সবার প্রথমে তোমার এখানে ক্লাস 10 এর বোর্ড সিলেক্ট করে নিতে হবে। বোর্ড সিলেক্ট করার পর তোমার যে টপ 4 সাবজেক্টে তুমি যেগুলোতে যে সমস্ত সাবজেক্টগুলোতে বেশি নাম্বার পেয়েছো, সেরকম 4টে সাবজেক্ট এখানে দিতে হবে। মাধ্যমিকে 7টা সাবজেক্ট থাকে, তার মধ্যে যে 4টেতে বেশি নাম্বার পেয়েছো সব থেকে সেগুলো এখানে দেবে। দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে তোমার পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে, আর সমস্ত নাম্বার খুবই কেয়ারফুলি এখানে পুট করবে, কারণ এগুলোকে ফাইনাল সাবমিশন হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না। এরপরে তোমার ক্লাস 12 এর যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো এখানে ফিল আপ করবে। যেমন এগুলো অলরেডি তুমি আগে থেকে ফিল আপ করেছো, তাই আগে থেকে এখন আর কিছু দিতে হবে না। এরপরে তোমার ইনস্টিটিউশনস নেম, সিটি, স্টেট, দেন তোমার ইনস্টিটিউশনস পিন, দেন তোমার অ্যাড্রেস, মানে ইনস্টিটিউশনের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, এগুলো বুঝতেই পারছো সেগুলো দেবে। এখানে জাস্ট একটা জিনিস বলার আছে, সেটা বলে দিচ্ছি। পাস্ট ক্লাস 12 ফ্রম এনএফি, এনএফি মানে হচ্ছে যারা ডিস্টেন্স থেকে পড়াশোনা করেছো, স্কুল লাইফটাও মানে ডিস্টেন্স থেকে করেছো, রেগুলার থেকে করোনি, তারা যদি এরকম হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো করে দেবে। তো দেওয়ার পর এখানে তোমার এখানে একটা অপশন এখানে রয়েছে, ইভিএস সাবজেক্ট পড়েছো কিনা। তো এখানে নো, তো এখানে আমার দেখছি নো এর অপশনটাই রয়েছে, তো নোই দিতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে দেখো ক্লাস 12 এ যে সমস্ত মার্কস তুমি পেয়েছো সেগুলো এখানে পুট করতে হবে। তো অলরেডি আমি সাবজেক্টের নামগুলো লিখে নিয়েছি। এখানে দেখো বেঙ্গলি যে সাবজেক্টটা লিখেছি সেটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কিনা সেটা জানতে চেয়েছে। যেমন তোমাদের যদি হিন্দি থাকে তাহলে হিন্দি লিখবে, অবশ্যই এটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তাই আমি ইয়েস করে নিলাম। দেন ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, অটোমেটিক্যালি সেটা ছিল। এরপরে এই কলামটায় তোমায় ফুল মার্কস দিতে হবে, এই কলামটায় পাস মার্কস দিতে হবে, এবং এই কলামটায় তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে দিতে হবে। তো আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। থিওরিতে পাস মার্কস হচ্ছে 24, আর প্র্যাকটিক্যালি পাস মার্কস হচ্ছে 6। এইভাবে তোমায় দিতে হবে। প্র্যাকটিক্যাল বলতে এখানে প্রজেক্টের মার্কসটার কথাই বলা হয়েছে। এবার তুমি কত পেয়েছো সেটা এখান থেকে পুট করে দেবে। তো আমি এখানে একটা নাম্বার পুট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমাকে পুট করতে হবে। দেন ইংলিশেও সেম ভাবে ফুল মার্কস দেবে 80, দেন প্র্যাকটিক্যাল দেবে 20, দেন থিওরি মার্কস দেবে তোমার, থিওরিতে পাস মার্কস হচ্ছে 24, প্র্যাকটিক্যালে পাস মার্কস হচ্ছে 6। আর থিওরিটা তুমি কত পেয়েছো সেই নাম্বারটা এবার পুট করবে, অর্থাৎ থিওরিতে তুমি কত পেয়েছো সেটা দিলে, প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটা দিলে। এইভাবে বাকি ডিটেলস গুলো তোমাকে পুট করতে হবে। এইগুলো তো একদম সেমই হবে, কারণ এগুলো সবারই 80 হচ্ছে ফুল মার্কস, আর পাস মার্কস হচ্ছে থিওরিতে 24, আর প্র্যাকটিক্যালে 6। এটা পুরোটা ফিল আপ করে তারপর আসছি। এইভাবে আমি আমার 5টা সাবজেক্ট ফিল আপ করে নিয়েছি। তোমাদের যাদের ফোর্থ সাবজেক্ট আছে ফোর্থ সাবজেক্টটা দিয়ে দেবে। এরপরে এখানে যদি ক্যালকুলেট তুমি করো তাহলে অটোমেটিক্যালি তোমার বেস্ট 4-এ কত পার্সেন্টেজ হচ্ছে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। তো তোমার যদি সমস্তটা ফিল আপ হয়ে যায় তখন তুমি সেফ কোয়ালিফাইং ডিটেলস করে দেবে। তো এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, বারবার তোমাদের বলে দিচ্ছি, এইটার ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পর কিন্তু মার্কস কোনোভাবে এডিট করা যায় না, তাই যখন ফিল আপ করবে খুব কেয়ারফুলি ফিল আপ করবে। তো এখান থেকে আমি সেভ করে দিলাম, আমার কোয়ালিফাইং ডিটেলস সেভ হয়ে গেছে। এরপরে আমাকে সাবজেক্ট চুজ করতে হবে, অর্থাৎ আমি এখানে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাই। তো এখানে তো আলাদা করে কোয়েঙ্কার ক্ষেত্রে সাবজেক্ট চুজ করার কোনো ব্যাপার নেই, কারণ এখানে শুধুমাত্র বিকম অনার্সই পড়ানো হয়। তো এবার হচ্ছে তুমি এখান থেকে শিফট সিলেক্ট করে নেবে, তুমি কোন শিফটে পড়তে চাইছো। এখান থেকে তুমি শিফটটা এখান থেকে সিলেক্ট করে নিলে যে কোনো একটা শিফটই সিলেক্ট করা যাবে, অপশন দেখাচ্ছে, আর যেটা সিলেক্ট করবে তোমাকে সেটাতেই পড়তে হবে, যদি সিট ফাঁকা থাকে তবে। এরপরে স্ট্রিম, এখান থেকে একটাই স্ট্রিম রয়েছে, সিলেক্ট করে নেবে। এবার হচ্ছে ACC1, ACC1 এর অপশনটা এখানে এখন দিচ্ছে না। ACC2 তো তোমাদের EVSE পড়তে হয়, আশা করছি যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে CU এর আন্ডারে তখন তোমাকে ACC1 ফর্মটা সিলেক্ট করার অপশন দেবে। এরপরে এখানে দেখো সাবজেক্ট চুজ করার অপশন দিয়েছে, একটাই সাবজেক্ট পড়ানো হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে। নেওয়ার পর অটোমেটিক্যালি এখানে তোমার সমস্ত নাম্বার চলে এসেছে, তো এটাকে তোমায় অ্যাড করে দিতে হবে। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারছি। আচ্ছা, ACC সাবজেক্টটার অপশন আগে দিচ্ছিল না কিন্তু এখন দিয়ে দিয়েছে। এখানে তুমি বেঙ্গলি, ইংলিশ নাকি হিন্দি কোনটা ফার্স্ট সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে নিতে চাও সেটা এখানে চুজ করে নিতে হবে। তো আমি একটা চুজ করে নিলাম, এর মধ্যে যে কোনো একটাই তোমাকে চুজ করতে হবে। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি।
দেওয়ার পর এখানে আমার সমস্ত ডিটেলস চলে এসেছে। এরপর আমি ডিক্লারেশনটা দিয়ে সেভ এবং প্রসিড করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে তুমি যদি এটাকে সেভ করে নাও তাহলে আর এখানে কোনো রকম সাবজেক্টকে অ্যাড বা মডিফাই বা ডিলিট কিছুই করতে পারবে না, এটা হচ্ছে তোমার ফাইনাল সাবমিশন, ঠিক আছে? তো আমি এখানে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে আরো তোমার ডিটেলস সমস্ত কিছু জানতে চেয়েছে, অর্থাৎ তুমি তোমার কন্ট্যাক্ট ডিটেলস, তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সমস্ত কিছু, এগুলো আমি ফিল আপ করে নিয়ে তারপরে আসছি। আশা করছি এগুলোতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি এখান থেকে আমার সবটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে তোমার সেভ কন্ট্যাক্ট ডিটেলস করে দেবে, এখানে সিকিউরিটি কোডটা তুমি দিয়ে দেবে, দেওয়ার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন করে দেবে। তো এখানে আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন। এরপরে শুধুমাত্র আপলোড ডকুমেন্টটা বাকি। তো আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করলাম। আগে তোমাদের বলে দিয়েছিলাম যে কোন কোন ডকুমেন্ট গুলো লাগবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারছো যে তোমার কি কি ডকুমেন্ট লাগছে। এই অনুযায়ী তোমাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি এখান থেকে তোমায় একটা ডকুমেন্ট চুজ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমায় ডকুমেন্ট গুলো আপলোড করে দিতে হবে। তো এখান থেকে আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে নিলাম, নিয়ে এই ডিক্লারেশনটা ক্লিক করব, করার পরে আপলোড করে দেব। তো এখানে দেখো আমার সাকসেসফুলি সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এবং সমস্ত স্টেপও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে তুমি যদি চাও তাহলে এখান থেকে চেঞ্জ ডকুমেন্ট করতে পারো, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড বলে এখানে ক্লিক করে দেবে। দেখো তোমার তিনটে স্টেপই কমপ্লিটেড দেখাচ্ছে এবং এখানে তোমার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। যদি তুমি চাও তাহলে এখান থেকে চেঞ্জ ডকুমেন্ট করে ডকুমেন্টগুলোকে চেঞ্জ করতে পারো। তো আমি এখানে চেঞ্জ ডকুমেন্টে ক্লিক করলে দেন তোমার এখানে এটা আবার ওপেন হয়ে যাবে এবং ডকুমেন্টগুলো চেঞ্জ করে তুমি আবার আপলোড করে দিতে পারো। এই যে ফর্মটা, এটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে। তার জন্য এদিকে দেখো বাদিকে তোমার প্রিন্ট অপশন দেখাচ্ছে, এটা যাবে, দেন অ্যাপ্লিকেশন ফর্মে যাবে। যাওয়ার পর এখানে তোমার দেখিয়ে দিয়েছে তোমার পুরো ফর্মটা, এখান থেকে তুমি এটাকে ডাউনলোড করে নিতে পারবে ইজিলি। আশা করছি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারলে। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।